আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আবার নতুন করে অনলাইনে আসলাম। তো একাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছে, তোমাদেরকে আমি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে যে বিষয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো যে হৃদয়যুদ্ধের ফলাফল নিয়ে আমরা পড়ব। তো গত ক্লাসে হৃদয়যুদ্ধের কারণগুলো নিয়ে আমরা পড়েছি, আজকে হৃদয়যুদ্ধের ফলাফল নিয়ে আমরা পড়ব। তো ইসলামের ইতিহাসে হৃদয়যুদ্ধের পরিণাম ছিল অত্যন্ত সুদূরপ্রসারী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব উপলব্ধি করে ঐতিহাসিক ফিলিপ কে হিট্টি বলছেন যে আরাবিয়া হ্যাড টু কনকোয়ার ইট সেলফ বিফোর ইট কুড কনকোয়ার টু ওয়ার্ল্ড বিফোর ইট কুড কনকোয়ার দ্য ওয়ার্ল্ড বিশ্ববিজয়ীর পূর্বে আরববাসীকে নিজেদের স্বদেশ প্রথমে জয় করতে হয়েছিল। এই কথাটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মন্তব্য। তো এই যে প্রশ্ন যদি আসে, বিশ্ববিজয়ীর পূর্বে আরববাসীকে তাদের নিজেদের কি আরব দেশকেই প্রথমে জয় করতে হয়েছিল, এভাবে যদি কেউ প্রশ্ন দিয়ে থাকে, তাহলে মনে করতে হবে আমাদেরকে এই হৃদয়যুদ্ধের ঘটনাগুলোই কি এখানে লিখতে হবে। সে যাই হোক, এটা অনেকেই জানে না, সেজন্য আমি তোমাদেরকে এটা উল্লেখ করলাম। তো আসি এখন এই হৃদয়যুদ্ধের ফলাফলটা কি হয়েছিল। প্রথমত আমরা দেখি ইসলামের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠিত। হৃদয়যুদ্ধে জয়লাভের ফলে বিদ্রোহী আরব গোত্রগুলো পুনরায় ইসলামের বশ্যতা স্বীকার করে নেয় এবং সমগ্র আরবে ইসলামের একাধিপত্য সুপ্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক ময়ূরের মতে এতে পরাজয়ের ধ্বংস হয়তো ইসলামের পক্ষে এটা যেমন ছিল মারাত্মক, তেমনি বিজয় ইসলামের পক্ষে ছিল গতি পরিবর্তনকারী। দুই নম্বর হলো পৌত্তলিকতা চিরতর উৎখাত। হ্যাঁ, হৃদয়যুদ্ধের পূর্ব আরবে কিছু কিছু পৌত্তলিকতা ছিল। এ যুদ্ধে মুসলমানদের বিজয়ের ফলে আরব হতে পৌত্তলিকতা চিরতর বিলুপ্ত হয় আর সে স্থানে একত্ববাদ সুপ্রতিষ্ঠিত হয়। ফলে বিধর্মীরা আর প্রকাশ্য বিদ্রোহ করতে সাহস করে নাই। এটা হৃদয়যুদ্ধের কারণেই কি সম্ভব হয়েছিল। তৃতীয়ত হলো মুসলমানদের শক্তি বৃদ্ধি। এ যুদ্ধে জয়লাভের ফলে মুসলমানদের শক্তি ও শৃঙ্খলা এত বৃদ্ধি পায় যে তারা বিশাল রোমান ও পারসিক সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হয় এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে তাদের গর্ব খর্ব করে দেয় মুসলমানরা। চতুর্থত হলো খালিদ ও অন্যান্য সামরিক নেতার আবির্ভাব। হৃদয়যুদ্ধের ফলে খালেদ বিন ওয়ালিদের অসামান্য যুদ্ধকৌশল, দক্ষতা, তেজস্বিতার ফলেই ভণ্ডনবীদের নির্মূল করা সম্ভব হয়। সেজন্য বন ক্রামার বলেন যে খালিদের অসীম তেজস্বিতা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বুদ্ধিমত্তার পরিচয় না দিলে ইসলামের শত্রুগণ হৃদয়যুদ্ধে জয়লাভ করত। তো এই যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা, খালিদ ইবনে ওয়ালিদ, তার অপরিসীম সামরিক দক্ষতার কারণে হৃদয়যুদ্ধে মুসলমানরা লাভ করেছিল এবং তখন তো খলিফা ছিল যেহেতু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, সঠিক সিদ্ধান্তগুলো সে সময় নিয়েছিলেন, এই কারণেই মুসলমানরা জয়লাভ করতে পেরেছিল। তো খালিদ ব্যতীত ইকরামা, মুহাজির এরকম অনেক সেনানায়কদের ঐকান্তিক এবং সংঘবদ্ধ প্রচেষ্টায় ইসলাম সংকট থেকে রক্ষা পায়। পঞ্চমত হলো আর্থিক সচ্ছলতা। এই যুদ্ধের ফলে মুসলমানরা শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও এই বিজয় তাদের জন্য সুফল বয়ে আনে। বিদ্রোহী গোত্রদের জাকাত দিতে বাধ্য করায় রাষ্ট্রের আয় বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক সংগঠনের পথ প্রশস্ত হয়। তো হৃদয়যুদ্ধ সংগঠিত হয়েছিল বিদায়ী এই যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকেই অর্থনৈতিক সচ্ছলতাও কি বেড়ে গিয়েছিল। না, এই যুদ্ধ যদি সংগঠিত না হতো, তাহলে কখনো এটা কি সম্ভব হতো না। ষষ্ঠত হলো গভীর আত্মবিশ্বাস সৃষ্টি।
এই যুদ্ধে জয়লাভের ফলে পরাজিত গোত্রগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে। এতে শুধু মুসলমানদের শক্তি বৃদ্ধি পায়নি, তাদের আত্মবিশ্বাসকেও নতুন বলে বলীয়ান করে তুলেছে। এই আত্মবিশ্বাস তাদের রাজ্য বিস্তারে সহায়ক হয়েছে। সেই কারণে ঐতিহাসিক আমির আলী বলছেন যে এই রিদ্দা যুদ্ধে ইসলাম পুনরুজ্জীবিত হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোড, আমরা এটা অবশ্যই কি ব্যবহার করতে পারি। তারপর ভবিষ্যৎ বিজয়ের পথ উন্মুক্ত হয়। রিদ্দাযুদ্ধ সংগঠিত না হলে এই ভবিষ্যৎ বিজয়ের পথও কি উন্মুক্ত হতো না। রিদ্দাযুদ্ধে জয়লাভের ফলে নব্য মুসলমানরা যে অনুপ্রাণিত হয় তাতে ইসলামের ভবিষ্যৎ বিজয়ের পথ উন্মুক্ত হয়। এরপর থেকেই ইসলাম দ্রুতগতিতে আরব জাহানের বাইরে বিস্তার লাভ করতে থাকে। শুধু তাই নয়, আমরা ইসলামের ইতিহাসে এই রিদ্দাযুদ্ধের একটা যে ফলাফল লক্ষ্য করে থাকি, এটা অত্যন্ত সুদূর প্রসারী ফলাফল। আরবরা এই যুদ্ধের পর ইউরোপ এবং আফ্রিকা, এশিয়া তিনটি মহাদেশ বিজয় করে পরবর্তীকালে, বিশেষ করে ওমাইয়াদের খেলাফতকালে বিজয় করে তারা শাসন করার গৌরব কি দেখিয়েছিল। তো এই যুদ্ধে বিজয়ের ফলে শিশু ইসলামী রাষ্ট্র ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছিল এবং ইসলামের প্রাণশক্তি বহুগুণে বৃদ্ধি পায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু অটল হিমাদ্রির ন্যায় অবিচল থেকে বিদ্রোহী আরবগুলোকে দমন করতে সক্ষম হয়েছিল। সেই জন্য সৈয়দ আমির আলী বলছেন যে হি ডিভোটেড অল হিজ এনার্জিস টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ এ নিউ বর্ন স্টেট অ্যান্ড দি গুড অফ পিপল। তো ঐতিহাসিক সিটিও বলছেন অ্যারাবিয়া হ্যাড টু কনকোয়ার ইট সেলফ বিফোর ইট কুড কনকোয়ার দ্য ওয়ার্ল্ড। অত্যন্ত যুক্তিযুক্ত কথা। তো এভাবে আমরা রিদ্দাযুদ্ধের ফলাফলগুলোকে কি বিশ্লেষণ করতে পারি, এবং ফলে এই যে চারিদিক দিয়ে সামরিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, ধর্মীয় দিক দিয়ে, তারপরে তোমার এই যে ভবিষ্যৎ বিজয়ের দিক দিয়ে যে অবদান রেখেছিল রিদ্দাযুদ্ধ, এটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর রাজত্বকালেই কি এটা হয়েছিল, বিদায় এটা সম্ভব হয়েছিল। এখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর গভীর বুদ্ধিমত্তার কি পরিচয় পাওয়া যায়। সেই কারণে টিডব্লিউ আর্নল্ড বলছেন যে রিদ্দাযুদ্ধে জয়ের পর ইসলাম যে শক্তি লাভ করেছিল এর প্রেক্ষিতে মুসলমানরা বিখ্যাত রোমান, বাইজান্টাইন ও পারস্যদের পরাজিত করার সাহস পায় এবং এতদ অঞ্চলে ইসলাম কি ছড়িয়ে পড়েছিল। তো রিদ্দাযুদ্ধ সংগঠিত হয়েছিল বিলায় বিধায় এগুলো কি সম্ভব হয়েছিল। অর্থনৈতিক দিক দিয়ে বিচার করলে দেখা যাবে যে বিদ্রোহী গোত্রগুলোকে জাকাত দিতে বাধ্য করায় রাষ্ট্রের আয় বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক সংগঠনের পথও কি প্রশস্ত হয়েছিল। ওই যে আমরা জানি রিদ্দাযুদ্ধের যে ঘটনাগুলো আছে তন্মধ্যে কি জাকাত অস্বীকারীদেরকে দমন, তো এটা পরবর্তীকালে যারা এটা অস্বীকার করেছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরেছিল এবং ভুল বুঝতে পেরে তারা পরবর্তীতে নিজেদের জাকাত নিজেরাই কি রাষ্ট্রীয় কোষাগারে কি জমা দিয়েছিল। নবদীক্ষিত মুসলমানগণ ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধ করে ইসলামের ছায়াতলে এসে তাদের যুদ্ধস্পৃহা এবং রণকৌশল দ্বারা ইসলামের বিজয়কে সুদূর প্রসারী করে তুলেছিল। যেমন তোলাইহা এবং আল আসাদ, এরা ভণ্ডনবী ছিল, এদেরকেও কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু দমন করেছিল। আর দুজন ছিল যে সাজা, তারপর মুসাইলামাতুল কাজ্জাব, তার মালিক বিন নুবাইর, এরকম আরও যারা আছে সমস্ত ভণ্ডনবীদেরকেও তিনি গিয়ে দমন করেছিলেন। এগুলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর রাজত্বকালের বড় বড় একটা কি ঘটনা। এই এই যে শিশু ইসলামী রাষ্ট্রটিকে রক্ষা করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু যদি বলিষ্ঠ পদক্ষেপ না নিতেন তাহলে এই নতুন রাষ্ট্রটি হয়তো ধ্বংসের দিকে কি দাবিত হতো। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু তার সুচিন্তিত পদক্ষেপ এবং বুদ্ধিমত্তার কারণে এই সমস্ত ঘটনাগুলোকে অত্যন্ত
সুচারুরূপে তিনি কি দমন করেছিলেন এবং দমন করে শিশু ইসলামী রাষ্ট্রটিকে রক্ষা করেছিলেন। আমরা জানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ইসলামের ত্রাণকর্তাও বলা হয়। তো ত্রাণকর্তা বলা হয় যে অনেকগুলো কারণগুলোর মধ্যে এই যে হৃদয়যুদ্ধের ঘটনাগুলোও কি কারণ হিসেবে কি আমরা বলতে পারি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু সেভিয়ার অফ ইসলাম হিসেবে কি স্বীকৃত। সেই জন্য এই যে খোদাবক্স বলছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অফাত ইসলামের জন্য একটি ভয়াবহ এবং সংকটজনক ইতিহাসের সূচনা করেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু সেই সংকটজনক অবস্থা থেকে মুক্তি দিয়ে ইসলামকে একটি সুদৃঢ় ভিত্তির উপর কি প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। দিয়ে এই কারণেই পরবর্তী খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর রাজত্বকালে মুসলিম সাম্রাজ্যের সীমানা চারিদিকে কি অনেক দূর পর্যন্ত কি ছড়িয়ে পড়েছিল। যে পারস্য সাম্রাজ্য কি একসময় হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রাজত্বকালে যে আমরা দেখতে পাই মহানবীর চিঠি করেছিল, অবমাননা করেছিল, সেই পারস্য সাম্রাজ্য হযরত ওমর রাদিয়াল্লাহু খেলাফতকালে মুসলমানরা কি সম্পূর্ণ অধিকার করে নিয়েছিল। এবং আমরা জানি উমাইয়া খেলাফতকালে তিনটি মহাদেশ এশিয়া ইউরোপ আফ্রিকা বিজয় করে মুসলমানরা কি রাজত্ব করতে সক্ষম হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর যে এই যে অবদান যুদ্ধে তার যে অবদান, এই অবদানের কারণেই পরবর্তীকালে মুসলমানরা এই যে স্পেন বিজয় করলো, সিন্ধু বিজয় করেছিল, তারপর তোমার এশিয়া মাইনরে বিজয় করেছিল, তিনটি মহাদেশ বিজয় করে শাসন করার গৌরব দেখিয়েছিল। সেই কারণে আমরা এই যে এই হৃদয়যুদ্ধকে কি একটি অত্যন্ত সুদূর প্রসারী ঘটনা হিসেবে কি চিহ্নিত করতে পারি এবং এর ফলাফল মুসলমানদের জন্য অত্যন্ত কি সুদূর প্রসারী ছিল। তো আজকে আমরা এতটুকু আলোচনা করলাম, পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আশা করি ক্লাসগুলো অনুসরণ করবে এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।